ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله. একদিন ইবন আপনি জানতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পুরুষদের মধ্য থেকেই নবী রাসূল প্রেরণ করেছেন, নারীদের মধ্য থেকে নয়। আর বুজুর্গের দিক থেকে যদি আমরা দেখি তাহলে বেশিরভাগ বুজুর্গই পুরুষের মধ্য থেকে হয়ে থাকে, নারীদের মধ্য থেকে কেন নয়, বা নারীদের মধ্যে অধিক তারা জাহান্নামী হবেন, পুরুষদের মধ্যে কেন উল্লেখ করা হয়নি? তো এই প্রশ্নগুলোর কারণ মানে আপনার মাথায় যেটা ঘুরছে, ঘুরপাক খাচ্ছে, যে কোনোভাবে কি বিষয়টি এমন যে নারী পুরুষকে সমানভাবে তাদের অধিকার দেওয়া হয়নি, কাউকে একটু বেশি বা কাউকে একটু কম দেওয়া হয়েছে, বা যদি সমানই হয় তাহলে নারীদের মধ্য থেকে কেন রাসূল প্রেরণ করা হলো না? যেহেতু আপনি বলেছেন আপনার জাল্লা কারো চেহারা বা কারো সৌন্দর্য দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দেখেন, তার কর্ম দেখেন, তো সেই ক্ষেত্রে কেন নারী পুরুষকে দুজনের মধ্য থেকেই নবী রাসূল কেন প্রেরণ করা হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুই করেন না কেন তার পিছনে হিকমত রয়েছে, সেটা অনেক সময় মানুষ আমরা বুঝতে পারি, আবার অনেক সময় সেটা আমাদের হয়তো বা ওইভাবে চিন্তা না করার কারণে বোঝার বাহিরে থাকে। তারপরও আপনার প্রশ্নের উত্তরটি বুঝিয়ে বলার জন্য বিস্তারিত কথা বলার প্রয়োজন রয়েছে। প্রশ্নোত্তর গ্রুপ থাকার কারণে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত আল্লাহ রাসুল নবী রাসুল পাঠিয়েছেন পুরুষদের মধ্য থেকে, তার অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্য থেকে এখন যেটা আমার মনে পড়ছে যে অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমত দিয়ে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছে নারীর উপর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা কর্তৃত্ব দিবে নারীর উপরে, পুরুষরা মহিলাদেরকে চালাবে, মহিলারা পুরুষদেরকে না আমভাবে। যদি অনেক সময় এটার বিপরীত দেখা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে তৈরি করেছেন সে নারীকে চালাবে, এবং নারীকে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সন্তান জন্ম দিবে, সে ঘর সংসার সামলাবে, সে পরিবারকে লালন পালন করবে। এটা অনেক বড় একটা দায়িত্ব। পুরুষের কাজ হচ্ছে ঘরের বাহিরে এবং নারীর কাজ হচ্ছে ঘরের ভিতরে। আর দাওয়াতি যে কাজটা, নবী রাসুলদের যে কাজটা, সেটা কিন্তু ঘরের ভিতরের চাইতে ঘরের বাইরে বেশি। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের মধ্য থেকে নবী রাসুল প্রেরণ করেছেন। আর আমরা এটা অবগত আছি যে পুরুষদের বুদ্ধিমত্তা নারীদের চাইতে তুলনামূলক বেশি হয়ে থাকে, এবং শক্তিও তাদের বেশি হয়ে থাকে, এর জন্য অনেক ক্ষেত্রে তাদের ধৈর্য ধারণের ক্ষমতাটাও বেশি। যে আঘাতে একজন নারী কেঁদে ফেলে, সেই সেম আঘাতে কিন্তু সকল পুরুষ কাঁদে না, বা দেখা যাচ্ছে যে আঘাতে পুরুষ কাঁদে সেই আঘাতে অবশ্যই একজন নারীও কাঁদবে, কারণ দৈহিকভাবে নারীরা অনেক বেশি দুর্বল হয়ে থাকে পুরুষের চাইতে। কথার কথা আমি আরেকটু বোঝানোর জন্য সহজভাবে বলি, আমি কোনো পুরুষকে আঘাত করলাম, সেই আঘাতে সে ব্যথা পেল, কাঁদলো না, কিন্তু অনেক পর্যায়ে দেখা যাবে অন্য এক পর্যায়ে সেম আঘাতটা যদি কোনো নারীকে বা কোনো মহিলাকে করা হয় সে কেঁদে ফেলবে, কারণ তার সহ্যর ক্ষমতাটা পুরুষের মতো নয়। এবং দাওয়াতি ময়দানে কিন্তু অনেক ধরনের অনেক কিছু সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট, অনেক ধৈর্যের বিষয় আছে, সেই দিক থেকে পুরুষরাই এর জন্য বেশি পারদর্শী, বা পুরুষরাই এর জন্য ঠিক আছে। ঠিক তেমনিভাবে মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে যেহেতু লালন পালন করার জন্য, সন্তান লালন পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এটা একটা হিকমত, সেহেতু তাদেরকে এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, নবুয়তের বা রিসালাতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কিন্তু তাই বলে যে মহিলারা বা নারীরা দিনের খিদমত করেনি বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু পাঁচজন সাহাবির মধ্যে একজন সাহাবি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বেশি হাদিস বর্ণনা করেছেন। যদি পাঁচজন সাহাবির কথা বলা হয়
যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন। তাহলে বোঝা যাচ্ছে একজন নারীরও কিন্তু খিদমত রয়েছে, একজন নারীরও খিদমত রয়েছে। এবং মহিলাদের সর্দারনি কিন্তু একজন নারী হবে কিয়ামতের দিন বা জান্নাতে, পুরুষ কিন্তু হবে না, সে হবে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা যাচ্ছে আরও অনেক কারণ আছে যেটা আমরা সংক্ষিপ্তভাবে আপনাকে তুলে ধরলাম, আরও বিস্তারিতভাবে তুলে ধরলে হয়তো বিষয়গুলো আরও স্পষ্ট। আমরা আরও বলতে পারি, যেমন একজন নারীকেও কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা কম মর্যাদা দেননি। যখন একটা কন্যা সন্তান জন্ম হয় তাকে লালন পালন করার যে ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে, তার চাইতে অধিক বেশি বলা হয়েছে মেয়ের ক্ষেত্রে, মেয়ে কন্যার ক্ষেত্রে। তারপর দেখা যাচ্ছে ওই মেয়ে কন্যা যখন সে বিবাহ উপযুক্ত হয়ে যায়, তখন তার যে মর্যাদা আর একজন যুবক পুরুষের মর্যাদা কিন্তু এক সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেননি। বরঞ্চ ওই নারী বা ওই বিবাহযোগ্য মেয়ের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন এবং বলেছেন, আর দুনিয়া মাতা ওয়া খায়রা মাতা আর দুনিয়াল মারা সালেহা, এই দুনিয়া হচ্ছে উত্তম সম্পদ আর দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ, দুনিয়াটা সম্পদ আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হচ্ছে একজন নারী, আদর্শবান নারী, পরহেজগার নারী। তাহলে এখানে বোঝা যাচ্ছে নারীর সম্মান কিন্তু এখানে বেশি করা হয়েছে। ঠিক তেমনিভাবে ওই মেয়ে যখন বিবাহ করে, বিবাহ করার পর যখন সে মা হয়, তখন কিন্তু তার সন্তানের সবচাইতে বেশি ভালো ব্যবহার অধিকারী তিনি ওই মাই হয়ে থাকে। আল্লাহ রাসূল মাকে তিনবারের কথা বলেছেন, যখন একজন সাহাবি জিজ্ঞাসা করলেন মানে হাক্কুন নাস হুসনু সাহাবাতি, যে হে আল্লাহ রাসূল আমার সবচেয়ে ভালো ব্যবহার কে পাওয়ার অধিকারী, তখন আল্লাহ রাসূল তার মার কথা বললেন, তিনবার মার কথা বললেন, সেখানে একবার বাবার কথা বললেন। তো এখানেও বোঝা যাচ্ছে যে এখানেও কিন্তু মেয়েরা পুরুষের চাইতে এগিয়ে আছে, পুরুষের চাইতে এগিয়ে আছে। যেমন ধরেন আরও যে সকল কারণে মেয়েদেরকে হয়তো বা নবুয়ত দেওয়া হয়নি, আমরা বলতে পারি যেমন মেয়েদের কিন্তু একটা সময় সালাত মাফ থাকে, প্রতি মাসে যখন স্ত্রী অসুস্থ হয় তার উপর সালাত মাফ থাকে, পুরুষের উপর কিন্তু কখনোই সালাত মাফ থাকে না। তো কারণ আল্লাহ রাসূল বলেছেন তারা দিনের দিক থেকে ওয়াইফাতুন ফি দিন, দিনের বিষয়ে তারা অনেক দুর্বল। একজন মেয়ের জন্য যতটা জান্নাতে যাওয়া যতটা সহজ, পুরুষের জন্য কিন্তু ততটা সহজ নয় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে পুরুষের জন্য ততটা সহজ নয়। তারপর আমরা আরও বলতে পারি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে সহজ কথা বলে দিয়েছেন, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দিয়েছেন, যদি সে পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করে, সিয়াম রাখে রমজানে, এবং তার স্বামীর কথা যদি সে শোনে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, এবং সে লজ্জাস্থানকে যদি হেফাজত করে, ফাকিলাল উদখুলি, তাকে বলা হবে কিয়ামতের দিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইলে সে প্রবেশ করতে পারে। তো এখানে বোঝা যাচ্ছে যে নারীর মর্যাদা অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে বেশি করা হয়েছে। যে ক্ষেত্রে নারীর মর্যাদা বেশি করা প্রয়োজন সেই ক্ষেত্রে নারীর মর্যাদা বেশি করে হয়েছে, এবং পুরুষের মর্যাদা সেই ক্ষেত্রে পুরুষের মর্যাদা দেওয়া হয়েছে। আপনি আরও বলেছেন যে পুরুষকেই কেন নারী খেদমত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের মাধ্যমে আমরা কিন্তু জানি আল্লাহর রাসূলও কিন্তু তার স্ত্রীদের খেদমত করতেন বা সহযোগিতা করতেন, একে অপরের খেদমত করবে। এবং আল্লাহ রাসূল কিন্তু এটাও বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি, যে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের নিকট উত্তম, তোমাদের মধ্যে, তার মানে পুরুষদেরকে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই পুরুষই উত্তম বা তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবার তার স্ত্রীর নিকট উত্তম। তো এই দিক থেকে কিন্তু পুরুষকে উপরে তোলা হলো। আবার অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে যেই স্ত্রী মৃত্যুবরণ করলো বা তার স্বামী যদি সেই স্ত্রীর উপর রাজি না থাকে বা সন্তুষ্ট না থাকে তাহলে সে অনেক বড় শাস্তির সম্মুখীন হবে, এভাবেও বলা হয়েছে। তো যেখানে পুরুষের মর্যাদা বেশি দেওয়ার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমত দ্বারা সেখানে দিয়েছেন, যেখানে নারীর বেশি মর্যাদা দেওয়ার প্রয়োজন সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বরঞ্চ এই যে নারীদেরকে যে জাহান্নামের বেশি অধিবাসী বলা হয়েছে, এটা এক দিক দিয়ে আমরা বলতে পারি যে এটা প্রশ্ন ফাঁস করে দেওয়া হলো যে নারীরা কোন কোন কারণে বেশি জাহান্নামে যাবে, বা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, এটা তাদের প্রতি রহমত আমরা বলতে পারি, কারণ এ থেকে তারা বাঁচার
চেষ্টা করবে, সতর্ক হয়ে যাবে, সতর্ক করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে যদি আমাদেরকে বিষয়টি না জানাতেন, তাহলে কিন্তু আমরা বা মেয়েরা কিন্তু সতর্ক হতে পারতো না। তো এই বিষয়ে আসলে উত্তর দিতে গেলে আর অনেক কিছু বলার আছে, অনেক বেশি সময়ের প্রয়োজন। আমি তারপরে দুঃখিত উত্তরটি দীর্ঘ হওয়ার কারণে। আল্লাহ আলম সাউদ বারাকাল্লাহ ফিকুম।